রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক জলাশয়, খুব বড় মাপের জলাশয়। এটি হচ্ছে সুভাষ সরোবর বা বেলেঘাটা লেক, সেই অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি। তো এখানে আজ থেকে পাস শুরু হয়েছে, আবারও বলছি এই সুভাষ সরোবরের দু বছর পর আবার পাস শুরু হলো। টিকিট রেট মোস্ট প্রবাবলি 350 টাকা করা হয়েছে। এনাদের অনলাইন বুকিং বা কন্ট্যাক্টের কোনো ব্যাপার নেই, আপনাকে যেতে হবে সরাসরি গিয়ে অফিসে লাইন দিয়ে টিকিট কেটে মাছ ধরতে হবে। যে আগে থেকে বুক করে যাবেন সেরকম কোনো ব্যাপার এনাদের নেই। আজকে শুরুর দিনে যথেষ্ট ভালো মাছ খেয়েছে, নেটেতে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ রয়েছে। তো এরকম খবরটা আমি পেলাম শিকারী বন্ধুদের মারফত। এক শিকারী বন্ধু উনি গিয়েছিলেন এবং উনি ভিডিও করে আমায় পাঠিয়েছেন। তবে অজস্র শীত, সব শীত কীরকম কী মাছ পেয়েছে জানি না, তবে এইটুকু জানি যে আজকে বেশ যথেষ্ট পরিমাণ বড় বড় মাছ খেয়েছে। আর আবারও বলছি ওনাদের কন্ট্যাক্ট করার জন্য কোনো ডিটেল নেই, ওইখানে সিট নিতে গেলে সরাসরি সুভাষ সরোবরে চলে যেতে হবে এবং সেখানে কাউন্টারে লাইন দিয়ে টিকিট কাটতে হবে বা সিট নিতে হবে লাইন দিয়ে। আর যেহেতু ভিডিওটি আমার করা নয়, তাই এক্স্যাক্ট কোন সিটে কতটা কি মাছ খেয়েছে বা কোন সিটে রিপোর্ট কেমন কি বা সারা সরোবরের রিপোর্ট কেমন কি আমি জানি না। আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু বললাম এবং শিকারী বন্ধু আমায় যা জানিয়েছেন সেটি আমি বললাম। এটি আবারও বললাম রাখলাম, ভিডিওটি আমার করা নয়। ভিডিওটি আমায় পাঠিয়েছেন রোজিনাস ক্লাবের একজন সাবস্ক্রাইবার এবং শিকারী বন্ধু। আশা করি উনি আমায় সঠিক তথ্যই দিয়েছেন এবং এই তথ্য দেওয়ার জন্য, ভিডিও পাঠানোর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। কাটা খোলা গেছে, কায়ল্লা আমাদের দাদা হন কায়ল্লা। মাস্টার ঘাট চেপে নিয়ে, ঘাট চেপে নিয়ে হবে না, ওইভাবে জালটা খুলে নেন, খুলে ভালো করে ছড়িয়ে দাও। আঙ্কেল।